এটা সরকারি নিয়ম নয় যে ক্যাম্পে মেম্বার প্রধান থাকবে না দুয়ারে সরকারের তবুও তারা থেকে এখানে তারা দালালি করছে একা অন্তত পক্ষে তিন থেকে চারবার মরা মানুষকে জীবিত মানুষকে মরা করা হয়েছে সে মরা মানুষ আজকে ঘুরে বেড়াচ্ছে সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের সাগরদিঘিতেও শুরু হয়েছে ষষ্ঠতম দুয়ারে সরকার শিবির কিন্তু এই শিবির ঘিরে উঠছে ভুরি ভুরি অভিযোগ সেখানে কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের উদ্যোগে গ্রামবাসীদের নিয়ে বিক্ষোভ দেখানো হয় তাদের অভিযোগ এই শিবির থেকে যে যে পরিষেবা পাওয়ার কথা তা পাওয়া যাচ্ছে না বার্ধক্য ভাতা হচ্ছে না স্টুডেন্ট ক্রেডিট কার্ড হচ্ছে না এই ঘটনার জেরে চাপানোতরের সৃষ্টি হয় ওই এলাকায় অনেকদিন থেকে পাই না দেখেন বিডিওর কাছে আমি গেছি তো বলছি তোমার নামে টাকা চলছে আমি যে পাই না তো বলছি প্রধানকে বলো এটা প্রধান তো প্রধান তো আছে জিজ্ঞাসা করেন এদের বর্তমানে প্রধান আছে প্রধান কোনো অ্যালাউ করে না আমার মা দু বছর থেকে বয়স্ক ভাতা পাচ্ছে না এর আগে 10 বছর পেয়েছে তো আমরা পঞ্চায়েত গিয়েছিলাম যে পাচ্ছে না কেন কারণটা কি তো পঞ্চায়েত বললো যে আপনারা চলে যান বিডিও অফিস বিডিও অফিসে গিয়ে সে কম্পিউটারে নাম খুলে দেখলো দেখে টাকে বলছে যে আপনার মা ডেড হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে এখানে আমাদের কিছু করার নেই তোমরা দুয়ারে সরকার এলে পরে দুয়ারে সরকারে জমা দেবে তারপরে আবার দুয়ারে সরকারে এসেছিলাম দুয়ারে সরকারে জমা দিতে গিয়ে বলছে যে এখানে কোনো ভাতা টাতা জমা নাই না এরকম ঘুরে এসেছি আজ 2 বছর থেকে ঘুরছি এইরকমভাবেই বিডিও অফিস থেকে দেখা হয়েছে যে অনেকেই মারা গেছে দেখা হয়েছে কিন্তু এইখানটাতে কিন্তু তারা ই করছে এসব সশরীরে ঘুরে বেড়াচ্ছে তাদের আত্মা ঘুরছে কি মানুষ ঘুরছে বুঝতে পারছে না অথচ ইনভেস্টিগেশনে বলেছে যে তারা মারা গিয়েছে তারা ভাতা পাচ্ছে না আমরা চাইছি অবিলম্বে তদন্ত করে যারা ভাতা পেত তাদেরকে ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক বার্ধক্য ভাতা যেগুলো রানিং আছে আমাদের হ্যাঁ সেগুলো অ্যানুয়াল ভেরিফিকেশন করে পাঠানো হয়েছে সেগুলো রানিং আছে যেগুলো পাচ্ছে ওরা অলরেডি যদি কোনো কিছু কেউ যদি না পেয়ে থাকে কোনো কারণবশত যদি তার অ্যাকাউন্টে দেখালো টাকাটা ক্রেডিট হচ্ছে না তো সেটা আমরা অফিসিয়ালি জেনে ওটা পরবর্তীতে করার চেষ্টা করি